আসসালামু আলাইকুম। এখানে বিভিন্ন সামুদ্রিক মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া মাছ, কোরাল মাছ সামনের পাড়ে ফ্রাই করে দেন। রাত্রের বেলা এই মার্কেটটি চালু হয় সুস্বাদু খেতে। এখানে কত করে ফিস বিক্রি হয়, কী কী মাছ বিক্রি হয় অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দেবো ইনশাল্লাহ। দেখুন কী সুন্দর কোরাল মাছ, এখানে যে কোনো মাছ এখানে আপনি তাজা আছে, আপনি দেখবেন এবং বলবেন পছন্দ করে সেই মাছটি আপনাদের সামনেই ফ্রাই করে বা পুড়িয়ে দেবেন, বারবিকিউ করে দেবেন। এখানে অসংখ্য মানুষ টাটকা সামুদ্রিক মাছ নিজের চোখের সামনে সুস্বাদুভাবে খাবার জন্য দূর দূরান্ত থেকে ছুটে চলে আসে। এখানে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বিক্রয় হয়। আমি অবশ্যই কত করে বিক্রয় হয় সেটাও আপনাদের জানানোর চেষ্টা করবো। দেখুন তাজা মাছ, এটা কি গো? এটা এটা চিংড়ি, এটা কত করে? আর এটা এটা কি? আর এটা চিংড়ি চপ 100 টাকা, 100 টাকা এটা 100 টাকা, ওটা চিংড়ি? হ্যাঁ চিংড়ি। এটা এটা কোরাল, কোরাল কত? কোরাল 120 টাকা, এটা 80 টাকা। এখান থেকে আপনারা বললে সাথে সাথে করে দেন নাকি? এখানে বিভিন্ন রকম এগুলো কি বলে, মানে রান্নাটার কি বলে, ফ্রাই করা গ্রিল হবে? এখানে এভাবে বিভিন্ন মাছ ফ্রাই করা হয় এবং সামনে পরে দেখুন, এখানে চোখের সামনে মাছ ফ্রাই করছে। এটা কক্সবাজার লাবণী ব্রিজের পাড়ে। এখানে আবারও বলে রাখি, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এই মাছের দোকানগুলি বসে, যেটি আপনি ইচ্ছা মতো ক্রয় করে খেতে পারবেন। তোমরা কি মাছ ফ্রাই খেয়েছো কেউ? হ্যাঁ খেয়েছে। এখানে খাও নাই? কক্সবাজার সমুদ্র সৈকত যেহেতু পৃথিবীর সর্বোচ্চ একটি সমুদ্র সৈকত, এখানে দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক আসে। তারা সামুদ্রিক মাছ সন্ধ্যার পরে বীজ থেকে উঠে এসে পছন্দ সই এখান থেকে ক্রয় করে খান। আপনারা বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিতে অ্যাক্টিভ হয়ে সঙ্গে থাকবেন। সবাই যে যেখান থেকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।